এই দুনিয়া আপনজন মানে শুধু একটা তামাশা, কিছুর জন্য নিজের আপন মানুষের গলা কাটতেও একবার ভাবেন। সমাজের বাস্তব চিত্র থেকে নির্মিত দুনিয়ার খেলা ওই ফিল্ম যার গল্প গিয়েছে প্রেম বন্ধুত্ব ক্ষমতার প্রলোভনকে কেন্দ্র করে। সমাজে যেভাবে একটি অসঙ্গতি, যেভাবে কিশোর জ্ঞান থেকে শুরু করে রাজনীতির প্রেক্ষাপট, সমাজের প্রেক্ষাপট, এই নাটকটি সব কিছু আমি মনে করি 45 মিনিটের মধ্যে এটি তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের এসডি জীবন। এখানে যে মেসেজটুকু আছে এটা আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি আমি মনে করি। আমাদের সমাজটুকু যেভাবে উপরে আস্তে আস্তে মানে নিচের দিকে ধাবিত হচ্ছে, সে জায়গাটা থেকে যদি আমরা এরকম কাজগুলো দেখি এবং এটাকে যদি ধারণ করি, ইনশাআল্লাহ আমরা সংশোধন করব। এই দুনিয়ার আপন মানুষেরা ভালোবাসা তামাশা হলেও দুনিয়ার খেলা দিয়ে দর্শক মহলে সত্যিকারের ভালোবাসা করছে চট্টগ্রামের তরুণ নির্মাতা এসডি জীবন। দুনিয়ার খেলার মধ্যে দুটি জিনিস খুব একদম দুটি বিষয় নিয়ে খুব খেলে, একটা ক্ষমতা আর একটা অর্থ। এখনো পৃথিবীটা এই খেলার মধ্যে চলছে, এই জীবন এই দুইটা খেলাকে মুখ্য করে তুলে এনেছেন। এই দুই খেলা যতদিন বন্ধ হবে না, যুদ্ধ হবে, অশান্তি হবে, সংঘাত হবে, মানুষ পণ্যের মতো বিক্রি হবে, মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলবে এবং মানুষ অমানুষ হবে। মানুষ জন্ম নিলি তো আর মানুষ হয় না, মানুষ নাকি জন্মে শিশু, যে সংস্কৃতি শিক্ষা সাহিত্যে যিশু না হলে পশু। আমি আসলে নাটকটি দেখে যেটুকু বুঝলাম, এটা আসলে নাটক না, এটা হচ্ছে যে দুনিয়ার খেলা। দুনিয়ার খেলা দেখার জন্য আপনারা শিল্পকলা একাডেমিতে প্রিমিয়ার শো দেখার জন্য আসেন। সমাজের যে অসঙ্গতিগুলো পর্দার আড়ালে থেকে, যে সমাজকে যে কীভাবে কলকাঠি নাড়ানো যায় এবং ক্ষমতা এবং টাকার দাপটে যে সমাজকে কীভাবে বিপদে নেওয়া যায়, সব মিলিয়ে মোটামুটি আমরা সমাজের যে অসঙ্গতিগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করছি। গেল বুধবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রিমিয়ার শো প্রচারের মাধ্যমে মুক্তি পেয়েছে প্রিয়া সেনের লেখা এই ওয়েব ফিল্ম। জীবন প্রিয়া ডিজিটালের ব্যানারে নির্মিত এই ফিল্মের মুখ্য চরিত্রে অভিনয় করেন আশিক খান চৌধুরী ও খান রোশনি, ডিগোডি রোজারিও, তান হানুফা সহ আরও অনেকে। চট্টগ্রামের বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষ ওই ফিল্মটি উপভোগ করেন। নির্মাতা এসডি জীবন বলেন এটি তার স্বপ্নের প্রজেক্ট, দর্শক চাইলে আসবের পরবর্তী পর্ব। এটা কিন্তু ওয়েব ফিল্ম, এটা কিন্তু অনলাইনের জন্য বানানো, কিন্তু আমি ভালোবাসা দেখে আপনাদের সবার সহযোগিতা দেখেই কিন্তু প্রিমিয়ার করছি। এবং এটা যেহেতু আমি সিকুয়েল রেখে দিয়েছি, যদি সবাই চায় হয়তো দুনিয়ার খেলা একটু আসতেও পারে, সেটা সময় কথা বলবে। ওই ফিল্মটি জীবন প্রিয়া ডিজিটাল ইউটিউব চ্যানেলে শীঘ্রই মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা। বিনোদন ডেস্ক, নিউজ নাও 24।